সন্দেশখালীর মহিলাটা জিজ্ঞেস করছেন কোথায় মুখ্যমন্ত্রী, আর একই প্রশ্ন করছেন আবার বিরোধীরাও। বিরোধীরা বারংবার বলছে শেখ শাহজাহানকে আশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গত বুধবার থেকে দেখতে পাচ্ছি আমরা উত্তপ্ত সন্দেশখালী, কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী নিয়ে কিছুই বললেন না বা বলছেন না মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে কবে যাবেন মুখ্যমন্ত্রী? এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং সেইখানে মহিলাদের পাশে তিনি কবে থাকবেন? কবে দেখা যাবে মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলাদের পাশে দাঁড়াতে? কি বলছেন সন্দেশখালীবাসী, কি বলছেন সন্দেশখালীর মহিলারা শুনব। এসে মানে তাদের খিস্তি যেরকম, যেরকম শিবু হাজরা খিস্তি আর উত্তম সর্দারের খিস্তি আর শেখ শাহজাহানের খিস্তি, সেই খিস্তি পুলিশগুলো দিচ্ছে। কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে, জানে যে মুখ্যমন্ত্রী আমাদের আছে পাশে, ওই জন্য ওরা খিস্তি মারে ভীষণ। যেরকম শেখ শাহজাহান উত্তম সর্দার আর শিবু হাজরা খিস্তি মারে, মানে বেভাষায় খিস্তি মারে লোকজনকে, মানে মহিলাদেরকে খিস্তি মারে, সেই রকম ওই পুলিশগুলো খিস্তি মারছে রাত্রে এসে। আর এরপরে আমাদের ওই গুন্ডা বাহিনীতে এনে, এসে গুন্ডা বাহিনীদেরকে এনে তো আমাদেরকে পিটুন চালাবে, তখন আমরা কোথায় যাব? আমাদের পাশেই তো প্রশাসন নেই। মুখ্যমন্ত্রী কি বলছে? মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? হ্যাঁ, তামাশা দেখছে মুখ্যমন্ত্রী না? এদিকে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়তে বলছিল, তখন মমতা মুখ্যমন্ত্রী যখন ওই ভোট পাবে তখন বলতে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ো, রান্না করতে হবে না। আর এখন আমরা যেরকম ন্যায় বিচার চাই, তখন মুখ্যমন্ত্রী কোথায় আছে? শুনতে পাচ্ছি না এগুলো যে মমতা মানে মা মাটির মানুষদের কি হচ্ছে ওখানে, তখন মমতা কি কোথায় আছে মানে শুনতে পাচ্ছে? তো আরো বলছে যে বিক্ষোভে আমি ধিক্ষা জানাচ্ছি সন্দেশখালী, কেন বলবে কেন? মমতা মুখ্যমন্ত্রী এদিকে হাতা খুন্তি নিয়ে আমাদের বেরিয়ে পড়তে বলছিল মমতা মুখোপাধ্যায়, কি করছে মুখ্যমন্ত্রী? এখন বসে বসে তামাশা দেখছে, মহিলা সন্দেশখালী ধিক্কার দিচ্ছে, তাহলে আমাদের কি এখানে প্রশাসন দিয়ে আমাদেরকে গণধলাই দিচ্ছে? মমতা এখানে কাদের জোরে এখানে বসেছিল? এই মহিলারা এতটাই তারা বলা যেতে পারে যে দীর্ঘদিনের যে ক্ষোভ, দীর্ঘদিন তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের পুঞ্জীভূত বহিঃপ্রকাশ তাদের যা এলো, বেরিয়ে এলো, এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আবেদন জানাচ্ছেন, এবং তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন জানাচ্ছেন যে তাদের অভিযোগ যেটা রয়েছে যে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে নেই, অর্থাৎ তাদের যে দাবি বা যাদের যে অভিযোগ উঠে আসছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা কোথায় যাবেন যেখানে প্রশাসন বা পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না? মুখ্যমন্ত্রীর কাছে তারা আর্জি জানাচ্ছেন বলা যেতে পারে, তাদের কাতর আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তাদের দিকে নজর দেওয়া হোক, বা তাদের দিকে সন্দেশখালীর মানুষদেরকে যারা রয়েছে, যে সমস্ত মহিলারা যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, এমন কাতর আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাচ্ছেন এই গ্রামের মা বোনেরা এবং মহিলারা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। দিনের পর দিন ধরে মহিলাদের উপর নির্যাতন, অত্যাচার, আজকে তাদের সেই অত্যাচার সহ্যের বাঁধ ভেঙেছে, তারা রাস্তায় নেমে পড়েছেন, তারা প্রতিবাদ করছেন, এবং রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে একবার দুবার নয়, বারবার তারা বলছেন যে কোথায় মুখ্যমন্ত্রী? যেখানে জ্বলছে সন্দেশখালী, যেখানে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, যেখানে দিনের পর দিন তাদেরকে অত্যাচার করছে সেখানকার দুষ্কৃতীরা, বকলমে গুন্ডারা, কিন্তু মুখ্যমন্ত্রী কোথায়? তারা বারবার বলছেন একই কথা যে লক্ষ্মীর ভাণ্ডারে সেখানে টাকা বাড়ালে হবে না, কিন্তু সে টাকা বাড়িয়ে কি কোথাও কি তাদের দাম নির্ধারণ করতে চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কেন তাদের পাশে নেই? কখনো সাংসদে দেখা পাওয়া যাচ্ছে না, কখনো মুখ্যমন্ত্রী দেখা পাওয়া যাচ্ছে না, এবং আমরা দেখলাম তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো একটা কথা পর্যন্ত বললেন না, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন না। আর অন্যদিকে আবার অডিও বার্তা দিয়েও নুসরাত জাহান টিভিতে থেমে থাকলেন, কোথায় সাংসদ, কোথায় মুখ্যমন্ত্রী? প্রশাসন যা করার করছে নুসরাত এইটা কথাটা বলেই থেমে গেলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষিপ্ত ঘটনা সেখানে ঘটছে সন্দেশখালীতে, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা রাজনৈতিক তারা ষড়যন্ত্র করছে এমনটাই বলে তিনি খালাস, কিন্তু সাধারণ মানুষ তাদের পাশে কারা দাঁড়াবে? মহিলাদের তাদের দুঃখ যন্ত্রণা কারা ভোলাবে, কে ভোলাবে, কে দায়িত্বে রয়েছে, কার দায়িত্ব? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি মহিলাদের কান্না না শোনেন, তাহলে এই মহিলারা যাবেন কোথায় প্রশ্ন করছেন খোদ সেখানকার মহিলারাই। সন্দেশখালীর মহিলারা জিজ্ঞেস করছেন কোথায় মুখ্যমন্ত্রী, আর একই প্রশ্ন করছেন আবার বিরোধীরাও। বিরোধীরা বারংবার বলছে শেখ শাহজাহানকে আশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গত বুধবার থেকে দেখতে পাচ্ছি আমরা উত্তপ্ত সন্দেশখালী, কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী নিয়ে কিছুই বললেন না বা বলছেন না মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে কবে যাবেন মুখ্যমন্ত্রী? এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং সেইখানে মহিলাদের পাশে তিনি কবে থাকবেন? কবে দেখা যাবে মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলাদের পাশে দাঁড়াতে? কি বলছেন সন্দেশখালীবাসী, কি বলছেন সন্দেশখালীর মহিলারা শুনব।
এসে মানে তাদের খিস্তি যেরকম, যেরকম শিবু হাজরা খিস্তি আর উত্তম সর্দারের খিস্তি আর শেখ শাহজাহানের খিস্তি, সেই খিস্তি পুলিশগুলো দিচ্ছে কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে, জানে যে মুখ্যমন্ত্রী আমাদের আছে পাশে, ওই জন্য ওরা খিস্তি মারে ভীষণ। যেরকম শেখ শাহজাহান উত্তম সর্দার আর শিবু হাজরা খিস্তি মারে, মানে বেভাষায় খিস্তি মারে লোকজনকে, মানে মহিলাদেরকে খিস্তি মারে, সেই রকম ওই পুলিশগুলো খিস্তি মারছে রাত্রে এসে। আর এরপরে আমাদের ওই গুন্ডা বাহিনীতে এনে, এসে গুন্ডা বাহিনীদেরকে এনে তো আমাদেরকে পিটন চালাবে, তখন আমরা কোথায় যাব? আমাদের পাশেই তো প্রশাসন নেই। মুখ্যমন্ত্রী কি বলছে? মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? হ্যাঁ, তামাশা দেখছে মুখ্যমন্ত্রী না? এদিকে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়তে বলছিল, তখন মমতা মুখ্যমন্ত্রী যখন ওই ভোট পাবে তখন বলতে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ো, রান্না করতে হবে না। আর এখন আমরা যেরকম ন্যায় বিচার চাই, তখন মুখ্যমন্ত্রী কোথায় আছে? শুনতে পাচ্ছি না এগুলো, যে মমতা মানে মা মাটির মানুষদের কি হচ্ছে ওখানে? তখন মমতা কি কোথায় আছে মানে শুনতে পাচ্ছে? তো আরো বলছে যে বিক্ষোভে আমি ধিক্ষা জানাচ্ছি সন্দেশখালি, কেন বলবে কেন? মমতা মুখ্যমন্ত্রী এদিকে হাতা খুন্তি নিয়ে আমাদের বেরিয়ে পড়তে বলছিল মমতা মুখোপাধ্যায়। কি করছে মুখ্যমন্ত্রী এখন? বসে বসে তামাশা দেখছে, মহিলা সন্দেশখানি ধিক্কার দিচ্ছে, তাহলে আমাদের কি এখানে প্রশাসন দিয়ে আমাদেরকে গণধলাই দিচ্ছে? মমতা এখানে কাদের জোরে এখানে বসেছিল? এই মহিলারা এতটাই তারা বলা যেতে পারে যে দীর্ঘদিনের যে ক্ষোভ, দীর্ঘদিন তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের পুঞ্জীভূত বহিঃপ্রকাশ তাদের যা এলো, বেরিয়ে এলো, এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আবেদন জানাচ্ছেন, এবং তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন জানাচ্ছেন যে তাদের অভিযোগ যেটা রয়েছে যে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে নেই, অর্থাৎ তাদের যে দাবি বা যাদের যে অভিযোগ উঠে আসছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা কোথায় যাবেন যেখানে প্রশাসন বা পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না? মুখ্যমন্ত্রীর কাছে তারা আর্জি জানাচ্ছেন বলা যেতে পারে, তাদের কাতর আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তাদের দিকে নজর দেওয়া হোক, বা তাদের দিকে সন্দেশখালীর মানুষদেরকে যারা রয়েছে, যে সমস্ত মহিলারা যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক, এমন কাতর আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাচ্ছেন এই গ্রামের মা বোনেরা এবং মহিলারা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। দিনের পর দিন ধরে মহিলাদের উপর নির্যাতন, অত্যাচার, আজকে তাদের সেই অত্যাচার সহ্যের বাঁধ ভেঙেছে, তারা রাস্তায় নেমে পড়েছেন, তারা প্রতিবাদ করছেন, এবং রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে একবার দুবার দুবার নয়, বারবার তারা বলছেন যে কোথায় মুখ্যমন্ত্রী? যেখানে জ্বলছে সন্দেশখালী, যেখানে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, যেখানে দিনের পর দিন তাদেরকে অত্যাচার করছে সেখানকার দুষ্কৃতীরা, বকলমে গুন্ডারা, কিন্তু মুখ্যমন্ত্রী কোথায়? তারা বারবার বলছেন একই কথা যে লক্ষ্মীর ভাণ্ডারে সেখানে টাকা বাড়ালে হবে না, কিন্তু সে টাকা বাড়ি কি কোথাও কি তাদের দাম নির্ধারণ করতে চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কেন তাদের পাশে নেই? কখনো সাংসদে দেখা পাওয়া যাচ্ছে না, কখনো মুখ্যমন্ত্রী দেখা পাওয়া যাচ্ছে না, এবং আমরা দেখলাম তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো একটা কথা পর্যন্ত বললেন না, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন না। আর অন্যদিকে আবার অডিও বার্তা দিয়েও নুসরাত জাহান তিনটে থেমে থাকলেন, কোথায় সাংসদ, কোথায় মুখ্যমন্ত্রী? প্রশাসন যা করার করছে নুসরাতে এইটা কথাটা বলেই থেমে গেলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষিপ্ত ঘটনা সেখানে ঘটছে সন্দেশখালীতে, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা রাজনৈতিক তারা ষড়যন্ত্র করছে এমনটাই বলে তিনি খালাস, কিন্তু সাধারণ মানুষ তাদের পাশে কারা দাঁড়াবে? মহিলাদের তাদের দুঃখ যন্ত্রণা কারা ভোলাবে, কে ভোলাবে, কে দায়িত্বে রয়েছে, কার দায়িত্ব? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি মহিলাদের কান্না না শোনেন, তাহলে এই মহিলারা যাবেন কোথায় প্রশ্ন করছেন খোদ সেখানকার মহিলারাই।